ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে বৃহস্পতিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। গত শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা ছিল শাকিব আল হাসানের, কিন্তু ভিসা জটিলতায় শাকিব যেতে পারেননি। সিপিএলে শাকিব খেলবেন জামাইকা তালাওয়াসে। 15 আগস্ট পর্যন্ত সিপিএলে খেলার অনুমতি পেয়েছেন, এরপর দেশে ফিরে অস্ট্রেলিয়া সিরিজের ক্যাম্পে যোগ দেবেন শাকিব আল হাসান। সিপিএলে শাকিব আল হাসান নিয়মিত মুখ, জামাইকার গত আসরেও খেলেছিলেন। এর আগে খেলেছিলেন বারবাডোস ট্রাইডেন্টসে। সব মিলিয়ে সিপিএলে 21 ম্যাচে শাকিব আল হাসান হাতে নিয়েছেন 23 উইকেট, সেরা বোলিং 6 রানে 6 উইকেট, ব্যাট হাতে রান করেছেন 182 রান। জ্যামাইকায় এবছর শাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন কুমার সাঙ্গাকারা, ইমাদ ওয়াসিম, লেন্ডল সিমস, কেসরিক উইলিয়ামস ও রবম্যান পাওয়েলের মতো ক্রিকেটারকে। সিপিএলে 3 বা 4 ম্যাচে খেলার সুযোগ পাবেন শাকিব আল হাসান। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।